नमस्कार बंधुरा, द श्रेयस किचेने ए पर्वे आमी निये एशेछी बाटर चिकेन रेसिपी। ओल्ड दिल्लीर एकटी फेमस ए बाटर चिकेन रेसिपी असलम बाटर चिकेन रेसिपी बला हय। प्याज टमेटो छाड़ा ए बाटर चिकेनटी खेते किन्तु हय भीषणी सुस्वादु। नान तंदूरी जेकोनो किछुर साथे एटी खावा जेते पारे। एर आगे आमी प्याज टमेटो दिए जो बाटर चिकेन रेसिपी आम्रा रेस्तोराय खे थाकी सेई रेसिपी आपनादेर साथे शेयर करेछि, आपनारा खूब पछन्दो करेछेन। एबार एकबार एइभावेओ बाटर चिकेन रेसिपी ट्राई करे देखबेन, भीषणई दुर्दान्त स्वादेर हय। चलुन देखेनि रेसिपी। एर जन्य 500 ग्राम चिकेन नियेछि, जेटाके भालो करे धुये परिष्कार करे नियेछि। दिये दिच्छि आन्दाज मतो नून, दिच्छि 1 चामच जिरे गुड़ो, दिये दिच्छि 1 चामच गोलमरिच गुड़ो, दिच्छी 1 चामच चाट मसला। एपारे एखाने दिच्छी 2 चामच आदा रसुन बाटा और एकटा पेस्ट एटा रेखेछी। एटा आमी 4 काचा लंका, हाफ कप धने पाता दिए 1 चामच दई दिए एटाके पेस्ट बानिये नियेछी। सेई पेस्ट एखाने दिच्छी। आपनारा चाइले धने पाता पेस्ट जेटा एटा एकटु कम व्यवहार करते पारेन। आमी एखाने एटा 3 চামচ মতো এই ধনে পাতা বাটা দিলাম, যেটার মধ্যে কাঁচা লঙ্কা বাটা একবারে দিয়ে দিয়েছি, যেহেতু আমরা এখানে লাল লঙ্কা ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। আর এবার দই দেব, দই দিচ্ছি এখানে আমি 4 চামচ মতো দই দিয়ে দিচ্ছি। দই দিয়ে দিলাম, 4 চামচ দই দিয়েছি। এবারে একদম যেহেতু এটা বাটার চিকেন, বাটার দিয়ে দিলাম একদম বেশ দরাজ হাতে 1 টেবিল স্পুন মতো বাটার দিয়ে দিলাম। দিয়ে এগুলো সব ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো অন্তত 2-3 ঘন্টা। যদি ওভারনাইট ম্যারিনেট করে রাখতে পারেন সেটাও খুব ভালো হয়। খুব ভালো করে সব মশলা এভাবে মাখিয়ে নিয়ে 2-3 ঘন্টা আমরা ভালো করে এবার ম্যারিনেট করে রেখে দেব। রান্নাটা খুবই সহজ আর স্বাদ হয় অসাধারণ। একবার দেখুন, খুবই অল্প উপকরণে তৈরি। এইভাবে রেসিপিটি ট্রাই করে দেখবেন। আমি এখানে এই প্যানে, গ্রিল প্যানে দিয়ে দিয়েছি 2 চামচ তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে তাতে এখানে আমরা চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে কিন্তু তেলটা গরম হয়ে গিয়েছে, একদম চিকেন পিসগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন। তেলটা খুব ভালো করে গরম করে নেব। চিকেন পিসগুলো এইভাবে যে ম্যারিনেট করে রাখা চিকেন পিসগুলো এইভাবে মশলা সমেত এইরকম করে দিয়ে আমরা এগুলোকে ফ্রাই করে নেব। প্রথমে এইভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা কড়াইয়ের মধ্যে তেল দিয়েও করতে পারেন বা ফ্রাইং প্যানেও করতে পারেন। মিনিট 2-3 পরে আমরা এটা, কিন্তু এখনও গ্যাসের ফ্লেমটা বাড়ানোই আছে, উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে দিচ্ছি, দেখুন আস্তে আস্তে কালার ধরে এসছে। তারপরে আমি গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে হতে দেব, কারণ এইখানেই কিন্তু আমাদের রান্নাটা মানে চিকেনটা পুরো সিদ্ধ হয়ে যাবে। এইভাবেই আমরা কিন্তু চিকেনটাকে রান্না করে নেব। এইভাবে দেখুন আগে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। একটু একটু কালার ধরে গিয়েছে, এবারে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে 12-15 মিনিট আমরা পুরো ঢাকা দিয়ে এবার এটাকে হতে দেব। চিকেনে তো এখানে জল দেওয়ার দরকার নেই, এখানে নিজস্ব চিকেনের জুস থাকবে, তাতেই কিন্তু এটা হয়ে যাবে। এইখানে এই পর্যায়ে খেয়াল রাখতে হবে যে রান্নাটা যেন আমাদের পুরো হয়ে যায়। দেখুন 10-15 মিনিট পরে আমরা আবারও একটুখানি উল্টে দিচ্ছি, একদম খুব ভালো করে কিন্তু এগুলো রোস্ট হয়ে গিয়েছে। একদম দেখলেই বোঝা যাচ্ছে বেশ মশলা সঙ্গে মিশে একদম খুব ভালো করে চিকেন পিসগুলো আমাদের একদম রোস্ট হয়ে গিয়েছে, এবং এইখানেই আমাদের এগুলো প্রায় একদম সিদ্ধ হয়ে আসবে। দেখুন এই যে চিকেন একদম ফুলে আসছে, মানে ভালোভাবে সিদ্ধও হতে শুরু করেছে এবং রোস্ট হয়ে গিয়েছে। আরেকবার উল্টে দিলাম, উল্টে পাল্টে মিনিটখানেক একটু রেখে দিয়ে তারপরে আমরা এটাকে এই চিকেন পিসগুলো নামিয়ে নিচ্ছি। এরপরে আমি আবারও এখানে 2 চামচ তেল দিয়ে আমার যে বাকি চিকেন পিসগুলো আছে সেগুলোকেও এইভাবে প্রথমে একটু ফ্রাই করে উল্টে দেব, তারপরে ঢাকা দিয়ে 10-12 মিনিট, প্রয়োজনে 15 মিনিট মতো একদম ভালো করে রান্না করে নেব, যেন এগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কারণ চিকেনটা আমরা এই ফ্রাই করবার সময়তে এই প্রসেস যখন চলবে তখনই কিন্তু চিকেনটা ভালোভাবে কুক হয়ে যাবে। এই যে আমি বাকি পিসগুলিও দিয়ে দিলাম। এইভাবে আপনারা চাইলে ধনে পাতা বাটাটা একটু কম দিতে পারেন, তাহলে আরও চিকেনের যে গ্রেভিটা বা যেটা হবে সেটা আরেকটু কালারটা
হোয়াইট থাকবে। এই যে ম্যারিনেট করে রাখার পরে যে আমাদের এই ম্যারিনেশনের মশলা যেটুকু বেঁচেছিল সেটা আমি এবার একটা কড়াইতে দিয়ে দিলাম। যেটুকু মশলা আছে সেই মশলাটাকে আমরা একটা কড়াইতে দিয়ে দিলাম। এর মধ্যে তো বাটারও রয়েছে, সেই জন্য কড়াইতে কিন্তু আমি কিছু দিইনি, কড়াইটা বসিয়ে দিয়েছি। তারপরে এটাকে এবার ভালো করে আমরা মশলাটাকে করে নেব। দেখুন এই রকম আছে, এটা হয়ে যখন যাবে দেখলেই বোঝা যাবে। এইভাবে ভালোভাবে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমরা এটাকে একদম কষিয়ে নেব। আর এই যে দেখুন এখন দেখলেই এই বাটারটা বেরিয়ে আসছে আস্তে আস্তে, আমাদের এই যে ম্যারিনেশনের মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। খুবই অল্প উপকরণে কিন্তু তৈরি এই রেসিপিটি। এর আগের যে বাটার চিকেন রেসিপি আমি টমেটো পেঁয়াজ ব্যবহার করে করেছিলাম, সেটাও খেতে দারুণ হয় এবং সেই রেসিপি অনেকেই পছন্দ করেছেন। তাই এবার একবার এইভাবেও ট্রাই করে দেখবেন। মশলা পুরো কষানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিলাম। এখানে আমি নিয়েছি 1 চামচ দই আর 2 চামচ ফ্রেশ মালাই। খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি, গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে এটাকে আমরা এবার মিশিয়ে নিলাম। মালাই বা ক্রিম যেটা আমরা ব্যবহার করছি এখানে, আপনারা চাইলে এর পরিমাণটা আরেকটু বাড়াতেও পারেন। যত বেশি ব্যবহার করবেন তত স্বাদ বেশি হবে। আমি এখানে 2 চামচ মালাই নিয়েছি আর 1 চামচ দই নিয়েছি। খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে এটা এখানে মেশালাম গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে। এবারে এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। যখন পুরো ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে আমরা এই যে রোস্ট করে রাখা চিকেন পিসগুলো এখন দিয়ে দেব। এখানে আমাদের চিকেন পিসগুলো একদম রোস্ট করে রাখার ফলে ভালো করে এগুলো কিন্তু আমাদের রান্না একদম এখানেই সিদ্ধ হয়েই যায় যখন খুব ভালো করে আমরা রোস্ট করে নিয়েছি। কারণ এখন শুধু আমরা এখানে মিশিয়ে নেব, তার জন্য আমাদের রান্নাটাকে আগে পুরো কমপ্লিট করে রাখতে হবে। এবার খুব ভালো করে আগে এটা একটুখানি মিশিয়ে নিচ্ছি, যে এই যে মশলার সাথে খুব ভালো করে চিকেন পিসগুলো আগে প্রথমে একটুখানি মিশিয়ে নেব। সবটা খুব ভালো করে মেশানো হয়ে গেল। এইখানে আমরা আবারও দেব 1 চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি বাটার চিকেন। যেহেতু আগেই বললাম বাটারের পরিমাণটা একটু বেশি দিতে হবে, এখানে আমি 2 চামচ এরকম 2 টেবিলস্পুন বাটার দিয়ে দিলাম। একটু বেশ ভালো করে বাটারের পরিমাণটা এখানে ব্যবহার করব। এবার আবারও মিশিয়ে দিচ্ছি, একটু গরম গরম আছে তাই বাটারটা যেটুকু গলে যাচ্ছে। তারপরে আমরা পুরো ভালো করে আগে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা অন করে দেব। দিয়ে মিনিট খানেক একদম হাই ফ্লেমে খুব ভালোভাবে এটাকে রান্না করে নেব। দেখুন সব খুব ভালোভাবে আগে মিশিয়ে নিলাম, তারপরে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আমরা এটাকে হতে দেব 1 মিনিট মতো। এটা খুব ভালো করে আমরা এবার মিশিয়ে সব মিশিয়ে নিয়েছি, একবার রান্না করে নেব। তারপরে একটু রেখে দিলেই একদম খুব সুন্দর এটার মানে টেস্ট তো অসাধারণ হয়। আর দেখুন কত অল্প উপকরণে কিন্তু আমরা এটা রান্না করে নিলাম। এই যে আমাদের বাটার একদম পুরো গলে গিয়েছে, আস্তে আস্তে বাটার চারিদিকে ছাড়তে শুরু করেছে। বাটার চিকেন তাই বাটারের পরিমাণটা একটু বেশিই দেব। এইভাবে 1 মিনিট একদম খুব ভালো করে আমরা এটাকে হতে দেব। তারপরে এখানে হাই ফ্লেমে 1 মিনিট আমরা এটাকে একদম রান্না করে নেব সব মেশানোর পরে। তারপরে এখানে আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারে, একটা চারকোল পুড়িয়ে নিয়ে তাতে একটু ঘি দিয়ে দিলাম আর ধোঁয়াটা পুরো ঢাকা দিয়ে কড়াইয়ে আমরা ধোঁয়াটাকে যতক্ষণ থাকবে ধোঁয়াটাকে ধরে রাখলাম। এর ফলে এখানে একটা স্মোকি গন্ধ আসে, যার জন্য এই চিকেনের স্বাদের সঙ্গেও এই স্মোকি গন্ধটার জন্য চিকেনটা কিন্তু আরও ভালো লাগে। যদি এটা ব্যবহার না করেন তাহলে ডাইরেক্ট গ্যাসের উপরে এই চিকেন পিসগুলোকে যখন রোস্ট করার পরে একবার করে একটু পুড়িয়ে নিতে পারেন, রুটি শেকাতে দিয়ে বা গ্রিল যে স্ট্যান্ড থাকে তার উপর দিয়ে ডিরেক্ট একদম গ্যাসের উপরে একবার করে পুড়িয়ে নেবেন, তাহলেও একটা স্মোকি ব্যাপার আসে। এইভাবে তৈরি বাটার চিকেন রেসিপিটি নিশ্চয়ই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।